তাহলে তোর খুব মার মারবো
আমি গিয়া দেখতেছি তাড়াতাড়ি যাচ্ছি আমি মোশা মারি পেমনা চলে বেতাল করি বাংলা খেলে বউ আমার গেছে চলে রয়ে চিয়া কাপড়ে আমি মোশা মারি পেমনা চলে বেতাল করি বাংলা খেলে ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে এই ডাক দিয়াছেন দয়াল আমারে না দাদা দিদিরা আমার দশটা না পাঁচটা নয় একটা মাত্র মেয়ে তার বাড়ি যাও ভাবনা চিন্তা করেছি যাওয়ার সময় পায়নি তা সে আজকে ফোন করেছিল কেঁদে কেঁদে যে বাবা আমি স্বামীর ঘর করবো নি আমি ঘরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে সে এত বেলা এলে সে এখনো আসে নাকি দাদারা ও বাবা স্বামীর ঘর করবি না কেন মা তোমার কথা শুনে যদি বিয়ে করতু বাবা বলেছি ভালো হতো বাবা কেন মা কি হয়েছে কি বাবা ভালোবাসা করেছিলুম বাবা তখন ভালো ভালো কথা বলেছিল বাবা এখন বিয়ের পরে মদ খেয়ে খালি মরতেছে বাবা না না তাই জন্য বলি আমার মেয়ের শরীরটা কিরাম হয়ে গেছে তাই আছে ওই হুতুম কুতকুতের বাচ্চাটা আজকে আসু ওর আজকে জ্যান্ত গেল মাইরি বলছি সত্যি কাজ আমার মেয়ের শরীরটা ভেঙে কি হয়েছে আমি খুঁজে খুঁজে চলে আসছি আমার আজের ব্যবস্থা করে দেবো বলি ও বাবা ওই হুতুম কুটকুতের বাচ্চা এসে গো বাবা আমি কি শুনতেছি বল কি শুনতেছো আমি কি শুনেছি তোরে তাই কি তোরে তাই কি তুমি সরে যাও তোমার মেয়ে নাকি গোপালের সঙ্গে পালিয়েছে গোপাল কোথায় আমার বার করতো আলোর ব্যবস্থা করে দেবো তোমার সাথে ঘর সংসার করার থেকে গোপালের নিয়ে পালানো লাগে শ্বশুর মশাইও বলতেছে ব্যবস্থা এই আমি কি শুনতেছি না তুমি কি শুনতেছ সেটা বলবে তো তুই কোন গোপালের নিয়ে পালিয়েছি বল গোপালের নিয়ে পালিয়েছে ঠিক বলেছে আমি গোপালের নিয়ে চলে এসেছি হ্যাঁ তোর ব্যবস্থা করে দেবো শোনো না জামাই নাও না বিদায় শোনো না জামাই নাও না বিদায় তুমি যে কেন বোঝো না তোর ব্যবস্থা করে দেবো আমি
Thank you.